না করতে পারো না। মাই গড, কি হচ্ছে? ও মাই গড। আসসালামু আলাইকুম। কয়েকদিন বাসায় ছিলাম না, তো এখন যাচ্ছি গার্ডেন থেকে সবজি তুলতে। আর বাগানে গিয়ে তো আমি একেবারে অবাক হয়ে গেছি। তো এই কয়েকদিনে আলহামদুলিল্লাহ আমার গার্ডেনে শাক সবজি একেবারে ভরপুর হয়ে আছে। তো আজকে অনেকগুলো সবজি তুললাম। আর ভিডিওর শুরুতেই মনে করিয়ে দিচ্ছি, এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। চলুন তাহলে বাগানে। বাইটান মারা দিয়ে অনেক। আচ্ছা তুলি ফেলি। দাঁড়া, আস্তে ফুল গাছ ভাঙবে। এটা হচ্ছে আমার গার্ডেনের ব্যাক পার্ট, মাচার পেছনে আর কি। অনেক মশালা দেখো কি। এগুলো হচ্ছে আমার গার্ডেনের ধুন্দুল। এই যে ওইখানে মাছের উপর একটা, তারপরে এই যে এইটা হচ্ছে ঝিঙ্গা না, এখানে হচ্ছে ঝিঙ্গা, তারপরে এখানে হচ্ছে আরেকটা ধুন্দুল। এই ব্যাক সাইডে দেখো, এই এখানে হচ্ছে আরেকটা, তারপরে দাঁড়া আমরা ভিডিও কল করে দেখাবো। তারপরে হচ্ছে আরও আছে এই সাইডে আছে, এটা শক্ত হয়ে গেছে, এটা সিলের জন্য রাখবো। এই যে এদিকে একটা আছে, এটাও কাটি ফেলতে হবে, সফট আছে। আর এই পাশে হচ্ছে অনেকগুলো করলা আছে। এই যে এই সাইডে একটা, এই এটা কাটি ফেলো, ইয়া শক্ত হয়ে যাবে, দাও কাটে দাও, ভুলে যাব। আর এখানে হচ্ছে, আর এখানে হচ্ছে করলা, আর এইদিকে কিন্তু অলরেডি অনেকগুলো তোলা হয়ে গেছে। বেগুনও তো তুলতে হবে ওই। বাংলাদেশে নাকি শাকসবজির অনেক দাম,
আর আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবজির বাম্পার ফলন, পাঠানোর ওয়ে নাই, থাকলে পাঠিয়ে দিতেন। আস্তে আস্তে Yeah.